দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য অপেক্ষা আর মাত্র কয়েক মাস। প্রতিবারের মতো এবারও বাংলাদেশের নির্বাচন ঘিরে চলছে বিদেশিদের দৌড়ছাপ। এরই মধ্যে শনিবার ঢাকায় এসেছে ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল। নির্বাচন কমিশনের আমন্ত্রণে ইউরোপীয় ইউনিয়নের ৬ সদস্যের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল ২৩ জুলাই পর্যন্ত থাকবে বাংলাদেশে। এই প্রতিনিধি দলটির মূল কাজ হবে ইউরোপীয় ইউনিয়নের সম্ভাব্য নির্বাচন পর্যবেক্ষক মিশনের কর্মপরিধি, পরিকল্পনা, বাজেট, লজিস্টিক্স ও নিরাপত্তা বিষয়গুলো মূল্যায়ন করা। প্রতিনিধি দলের প্রতিবেদনের ভিত্তিতে ইউরোপীয় ইউনিয়ন সিদ্ধান্ত নেবে আগামী জাতীয় নির্বাচনে এ জোট পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাবে কিনা। এছাড়া আগামীকাল মঙ্গলবার ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নাগরিক নিরাপত্তা মানবাধিকার ও গণতন্ত্র বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ সফরে মার্কিন এই প্রতিনিধি দলটি জানতে চাইবে সরকার কিভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে চায়। তার বৈঠকে গুরুত্ব পাবে শ্রম পরিস্থিতি, নাগরিক সমাজের স্থান সংকোচন এবং রাজনৈতিক পরিস্থিতি। এ মাসের তৃতীয় সপ্তাহে বাংলাদেশে আসবেন ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ও আয়ারল্যান্ডের সাবেক উপপ্রধানমন্ত্রী ইমন গিলমোর। এর আগে ২০১৮ সালে তিনি বাংলাদেশ সফর করেছেন, সে সময় তিনি রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছিলেন। মূলত এবারও রোহিঙ্গা শিবির পরিদর্শনের জন্য তিনি বাংলাদেশে আসছেন। এছাড়া বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বুঝতে ঢাকায় সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, সুশীল সমাজ ও গণমাধ্যমের সঙ্গে আলোচনা করবেন। এদিকে আসন্ন নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয় তার জন্য ভিসা নীতি গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া বাংলাদেশ ইস্যুতে সম্প্রতি সরব হয়েছে যুক্তরাষ্ট্রের ১২ কংগ্রেসম্যান ও ইউরোপীয় ইউনিয়নের ৬ সংসদ সদস্য। বাংলাদেশের আগামী নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে গত ১২ জুন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা দপ্তরের হাই রিপ্রেজেন্টেটিভ ও ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট জোসেফ বোরেলকে চিঠি দিয়েছেন সংস্থাটির ৬ সংসদ সদস্য। একই বিষয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে গত ৮ জুন চিঠি লিখেন ৬ কংগ্রেসম্যান। এছাড়া গত ২৫ মে আরও ৬ কংগ্রেসম্যান এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে চিঠি দিয়েছেন। গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে প্রশ্ন তুলে পশ্চিমা তৎপরতার বিপরীতে বাংলাদেশের পক্ষে বিবৃতি দিয়েছে চীন ও রাশিয়া। সবশেষ বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে ইউরোপীয় ও মার্কিন রাজনীতিবিদদের চিঠিকে অভ্যন্তরীণ রাজনীতিতে নির্লজ্জ হস্তক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছে। একই সঙ্গে বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও অখণ্ডতা রক্ষায় চীন সবসময় সমর্থন দিয়ে যাবে বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন। নির্বাচনের আগে বিদেশিদের দৌড়ছাপকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে দেখছে সরকারি দলও। অন্যদিকে দেশের গণতন্ত্রকে সুসংহত করার ক্ষেত্রে একে বন্ধু দেশগুলোর ভূমিকা হিসেবে দেখছে বিরোধী দলগুলো। তবে দিন শেষে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় বাংলাদেশের জনগণ। মাসারুল হক মুহাজির, কালবেলা।